নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন মোশাররফ হোসেন। রূপগঞ্জের প্রতিনিধি মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন নৌকায় ভোট চেয়ে কাঁচপুর ইউনিয়নের বেহাকুর বটতলা গণসংযোগ উঠান বৈঠক ও মিলাদ মাহফিল আজ অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ ও তারেক মাহমুদ। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উপর বক্তাগণ গুরুত্ব আরোপ করেন। আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। নৌকা পাই নাই, আওয়ামী লীগের লোক কোথায় ভোট দিবে সে বিবেচনা করে আব্দুল্লাহ কায়সার হাসপাত নৌকা যেহেতু আমাদের সোনারগাঁ ছিল না, আমাদের জাতীয় পার্টি নাঙ্গল ছিল, তার নৌকা ভোট দেওয়ার জন্য আমলি রক্ষার জন্য আব্দুল্লাহ কায়সার রাস্তা নির্বাচিত নির্বাচনে দাঁড়াইছিল, তাই না? এখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা ওনার অবসরকে নৌকা উপহার দিয়েছে, নৌকা কা জননেত্রী শেখ হাসিনা। আমাদের দেখেন বিগত 10টি বছর আমরা নৌকায় ভোট দিতে পারি নাই, দিতে পারছি? আমাদের সরকার দলীয় কোন এমপি নাই, আছে? যেহেতু আমাদের এমপি নাই, আমাদের মোশাররফ হোসেন ইকলম আমাদের এমপি, জনপ্রতিনিধি নির্বাচিত বাস হয়, জাতীয় পার্টি ইকলম বিরোধী দল, আমাদের একটা পা নৌকা পা নাকি রয়েছে সন্নাহলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএস টিভির সাথেই থাকুন, এন্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।